press the bell icon on the YouTube app and never miss another update. পুরুষদের ক্যান্সার উপসর্গ। সাধারণত অনেক সমস্যাই আছে যেগুলো আসলে ক্যান্সারের গোপন ইঙ্গিত। মরণবিধি ক্যান্সার ছোট ছোট উপসর্গ দিয়ে নিজের আগমন জানান দেয়। চলুন পুরুষের ক্যান্সার হওয়ার আগে যে সকল শারীরিক পরিবর্তন দেখা যায় সেগুলো সম্পর্কে জেনে নিই। নারীদের যেমন নিজেদের স্তনের পরিবর্তন দেখা গেলে স্তন ক্যান্সারের জন্য টেস্ট করাতে হয়, তেমনি পুরুষদেরও যৌনাঙ্গ বিশেষ করে অগ্নকোষের কোনো রকম পরিবর্তন দেখা গেলে অতি সত্বর ডাক্তারকে জানাতে হবে। অন্ডকোষের আকার আকৃতির পরিবর্তন, স্ফীতি, ওজনে ভারী হয়ে যাওয়া, এগুলো অন্ডকোষের ক্যান্সারের লক্ষণ। ত্বকে নতুন কোনো তিল, আঁচিল অথবা কোনো দাগ ত্বকে ক্যান্সারের পূর্বাভাস দেয়। আপনি যদি দেখেন এগুলো আগের চাইতে আকারে বড় হচ্ছে বা ছড়িয়ে পড়ছে, তবে অবশ্যই ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতে হবে। অনেকদিন ধরে মূত্রত্যাগের সময় ব্যথা, মূত্রের সঙ্গে রক্ত যাওয়া, শুক্রাণুর সঙ্গে রক্ত যাওয়া, এগুলো হতে পারে প্রোস্টেট ক্যান্সারের লক্ষণ। দীর্ঘদিন ধরে মুখে কোনো ক্ষত বা ব্যথা থাকলে ডাক্তারকে জানান। আর যারা ধূমপান করেন তাদের ক্ষেত্রে এই ঝুঁকি নিঃসন্দেহেই বেশি। মলের সঙ্গে রক্ত গেলে তা পাইলস বা এই ধরনের রোগ হতে পারে তা সত্যি, কিন্তু এটা কোলন ক্যান্সারেরও লক্ষণ হতে পারে। ডাক্তারকে দেখিয়ে নিশ্চিত হয়ে নিন। ঘন ঘন পেটের ব্যথা, পেটের পেশিতে টান পড়া এবং সব সময় বমি বমি লাগাটা মোটেও স্বাভাবিক নয়। এটা হতে পারে লিউকোমিয়া বা ইসোফেগাল লিভার, প্যানক্রিয়াটিক অথবা কলোরেক্টাল ক্যান্সারের লক্ষণ। লিউকেমিয়ার আরেকটি লক্ষণ হচ্ছে ঘন ঘন জ্বর হওয়া, ফ্লু এর মতো উপসর্গ দেখা দেয় এবং ইনফেকশন হওয়া। এসব লক্ষণ দেখলে আজই ডাক্তারের কাছে দৌড়ান। গলা খুশখুশ করা এবং ঢুক গিলতে কষ্ট হওয়া একদিকে যেমন গলা এবং পাকস্থলীর ক্যান্সারের লক্ষণ হতে পারে, তেমনি হতে পারে লাংস ক্যান্সারের প্রাথমিক পর্যায়ের উপসর্গ। ছোটোখাটো ব্যথা পেলেই সহজে ত্বকে কালশিটে হয়ে পড়া, এমনকি কোনো কারণ ছাড়াই শরীরের এখানে ওখানে অযথায় কালশিটে পড়াটা হতে পারে লিউকেমিয়ার আরেকটি লক্ষণ। অতিরিক্ত ক্লান্তিও লিউকেমিয়ার লক্ষণ। প্রচণ্ড মাথা ব্যথা মাইগ্রেনের সমস্যা তো বটেই, তবে বেশ কিছুদিন ধরে মাথা ব্যথা থাকলে ব্রেন টিউমারের লক্ষণও হতে পারে। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসেন। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশে।